হ্যালো, মোস্তাফিজুর রহমান। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ প্রথম 3 ম্যাচের সুযোগ না পাওয়া মোস্তাফিজুর রহমান আজ মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আজকের ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম থেকেই চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দিল্লি। তবে শেষ দিকে এক্সার পাটেলের 25 বলে 54 রানের ঝড়ো ব্যাটিং এ 173 রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় দিল্লি। তবে শেষ ক্রিজে নেমে মাত্র একটি বল খেলার সুযোগ পায় মোস্তাফিজ। আজকের ম্যাচে এক বল খেলে একটি রান করেই অপরাজিত থাকেন মোস্তাফিজুর রহমান। তো দর্শক, আজকের ম্যাচে জিততে পারবে কি মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।